রাজু, এর আগের সংবাদে আমরা যেমনটি বলেছিলাম, আমি এখন ফার্মগেটে অবস্থান করছি। রাজধানীর যানজটে কিন্তু তেমন একটা পরিবর্তন হয়নি, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যানজটের সাথে কিন্তু নতুন করে যেটি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি। অর্থাৎ এর আগের সংবাদটিতে যখন আমি কথা বলছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, এখন কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে। অর্থাৎ যারা আসলে বিভিন্ন গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন তারা কিন্তু এখন রাস্তায় দাঁড়াতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা এই মুহূর্তে আমি ফার্ম গেটে রয়েছি। রাস্তার দুই পাশে কিন্তু প্রচণ্ড যানজট রয়েছে, এবং এখানকার যারা রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন লোকজন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা আমাদেরকে যেটি বলেছেন যে এমনিতেই তো বৃষ্টি, তার উপর আবার এই যানবাহন সংকট এবং প্রচণ্ড যানজট রাস্তায়, যার কারণে আসলে তারা বুঝতে পারছে না নির্দিষ্ট কর্তব্যে কখন তারা পৌঁছবে। সবচেয়ে সমস্যায় রয়েছেন যারা সরকারি চাকরিজীবী, তারা যেটি আমাদেরকে বলেছেন যে সকাল 9টার সময় তাদের অফিসে যে সময় সেটি শুরু হয়ে গেলেও তারা এখনও অনেকে রাস্তায় অপেক্ষা করছেন। তারা এখনও জানতে পারেন না আসলে তারা কখন তাদের অফিসে গিয়ে পৌঁছবে। একই অবস্থা রয়েছে যারা বেসরকারি চাকরিজীবী এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা বিভিন্ন শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলেছেন যে তারা বাসার থেকে বের হয়েছে কোচিংয়ে যাওয়ার জন্য বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য, কিন্তু তারা এখনও আসলে বুঝতে পারছেন না যে তারা আসলে কখন সেখানে গিয়ে পৌঁছাবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পানি জমেছিল, সেই পানিগুলো কিন্তু নেমে গিয়েছিল, কিন্তু এখন আবার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা রাস্তার কিছু কিছু জায়গায় পানি জমতে দেখতে পাচ্ছি। এবং রাস্তার পাশে দাঁড়িয়ে যারা বিভিন্ন যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন তারাও কিন্তু এখন সেখানে দাঁড়াতে পারছেন না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তো তারা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে এমনিতেই তো রোজার মধ্যে যানবাহনের একটি সংকট তৈরি হয় বা অন্যান্য সময়ের থেকে যানজট বেশি থাকে, তো আজকে বৃষ্টি হওয়ার কারণে সেই যানজটের পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে, এবং সাধারণ যে পরিবহন রয়েছে সেই পরিবহনের সংখ্যাও কিন্তু কিছুটা কমে এসেছে। এবং যাও তো একটি পরিবহন আসছে, সেগুলোর মধ্যে আসলে কে কার আগে উঠবে এমন একটি প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি। তো আমরা এখানকার আসার পথে কারণ বাজার এবং ফার্মগেটে কিন্তু দেখতে পেয়েছি যে কয়েকশো মানুষ আসলে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য অপেক্ষা করছে, তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। তো তারা আমাদেরকে যেটি বলছে যে আসলে তারা সকাল, কেউ সকাল 7টা, কেউ সকাল 8টা, কেউ বা সকাল 9টা থেকে অপেক্ষা করছেন যে কখন তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সব জায়গাতেই আমরা একই অবস্থা দেখতে পেয়েছি। তো যারা এখানে গাড়ির জন্য অপেক্ষা করছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল থেকে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে কিন্তু এই যানজটের যে তীব্রতা সেটি বেড়ে গেছে, এবং এই মুহূর্তে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যানজটটি আরও একটু বেড়ে গিয়েছে। তো এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা আমাদেরকে যে জানিয়েছেন যে তারা আশা করছেন যে বৃষ্টি কমে আসবে এবং যে যানজটের অবস্থা রয়েছে সেটি থেকে তারা কিছুটা হলেও আসলে মুক্তি পাবে। তো রাজু, আমার কাছে এখান থেকে সর্বশেষ যে তথ্যটি রয়েছে যে রাজধানী ফার্মগেটে এই মুহূর্তে চরম যানজট বিরাজ করছে। রাজু, বৃষ্টির পর রাজস্থানে জুড়ে যে যানজটের সৃষ্টি হয়েছে সেই যানজট এবং ভোগান্তির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ।